প্রিয় দর্শক, আজ আলোচনা করব কিভাবে বুঝবেন একজন মানুষের কিডনি ড্যামেজ হয়ে গেছে বা কিডনি অকার্যকর হয়ে গেছে। অনেকগুলো লক্ষণের মধ্য দিয়ে বোঝা যাবে যে একজন মানুষের কিডনি আক্রান্ত হয়েছে। তার মধ্যে শুরুতে যেটি দেখা যাবে, শরীরে পানি আসতে পারে বা ফোলা দেখা দিতে পারে। এক্ষেত্রে হাত পা পায়ের পাতা এবং হাঁটুর জয়েন্টে পানি আসতে পারে বা ফুলে যেতে পারে। প্রস্রাবের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে, যেমন প্রস্রাব করতে কষ্ট হওয়া, প্রস্রাবে চাপ বোধ হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবে দুর্গন্ধ হওয়া বা প্রস্রাবে ফেনা হওয়া, এই জাতীয় পরিবর্তনগুলো আসতে পারে। ত্বকে র্যাশ দেখা দিতে পারে। কিডনি শরীর থেকে অপ্রয়োজনীয় যে বিষাক্ত নাইট্রোজেনাস সাবস্টেন্সগুলো বের করে যদি না দিতে পারে, সেক্ষেত্রে এটি শরীরে বেড়ে যাওয়ার মধ্য দিয়ে ত্বকে এক ধরনের ইরিটেশন তৈরি হবে, ত্বক শুষ্ক হয়ে যাবে এবং ত্বকে এক ধরনের র্যাশ দেখা দিতে পারে। শরীরে অবসন্নতা বা দুর্বলতা লাগতে পারে। কিডনি নষ্ট হওয়ার কারণে আমাদের শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, যার ফলে রক্ত প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারে না, যার কারণে মাসেলগুলো দুর্বলতা অনুভব করবে, শ্বাস ছোট ছোট হয়ে আসে। আগেই বলেছি, লোহিত রক্তকণিকা কমে যাওয়ায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ না করতে পারার কারণে শ্বাস ছোট হয়ে আসে, মুখে দুর্গন্ধ আসে। কিডনি শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করতে না পারলে এগুলো আমাদের শরীরে এক ধরনের বিষক্রিয়া সৃষ্টি করে, যার ফলাফলস্বরূপ প্রথমে মুখে দুর্গন্ধ দেখা দিতে পারে। পিঠের নিচে বা পিছনে দুই পাশে তীব্র ব্যথা দেখা দিতে পারে। কাজে মনোযোগ কমে যাওয়া এবং ঘুম ঘুম ভাব হওয়া, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ না করতে পারার কারণে আমাদের মস্তিষ্কের মধ্যে কাজের প্রতি মনোযোগ কমে যাবে এবং ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। দর্শক, এই লক্ষণগুলো হচ্ছে কিডনি অকার্যকর হওয়া বা কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার পরে দেখা দিবে। তো চেষ্টা করবেন, আমার অন্য আরেকটি ভিডিও রয়েছে, কেন কিডনি ড্যামেজ হয় সেই কারণগুলো দেখে নেওয়া, সেগুলো জানার চেষ্টা করা, যেন আগে থেকেই একজন মানুষ প্রতিরোধ ব্যবস্থার মধ্য দিয়ে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।